রাজনীতির মধ্যগগণে থাকলেও পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন বঙ্গবন্ধু। বিয়ে মাত্র 13 বছর বয়সে তার প্রতিটি বড় সিদ্ধান্তে ছিল স্ত্রী ফজিলাতুন্নেসা। ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা, জীবনের 13 বছর 6 মাসই কেটেছে কারাগারে, এর মধ্যেও স্বজন সন্তানদের পড়াশোনা ও পরিচর্যার কমতি রাখেনি তিনি। পরিবারের সবার বড় শেখ মুজিব, সে কারণে তাঁর শৈশব কৈশোর কেটেছে আদর যত্নে। গ্রামীণ জীবনের সেই পারিবারিক বন্ধনই পরিণত বয়সে তাঁকে করেছে দায়িত্বশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বড় মোড় নেয় বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন। শুরু হয় জীবনসঙ্গীর সঙ্গে পথ চলা। তাঁর বয়স তখন 13, স্ত্রী রেণুর 3। সংসার জীবন শুরু এর আরও কয়েক বছর পর। পরিবারের বড় সন্তান হয়, ভাই বোনেরা তাকে ডাকতেন মিয়া ভাই। পড়াশোনার জন্য তাকে তখন কলকাতাতেই থাকতে হয় বেশি, তবে টুঙ্গিপাড়ায় এলে স্বজন প্রতিবেশীদের সঙ্গে সময় কাটাতেন বঙ্গবন্ধু। উনি বাড়ি যেয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢুকতো, প্রথম আমাদের বাড়ির মধ্যে সব ঘরে যেয়ে এই সবার সাথে কথা বলতো, সালাম করতো, জিজ্ঞাসা করতো কেমন আছেন কি। আমরা আবার উনি আসলেই জানি কেন, হ্যাঁ, আমরা ওনার পিছে পিছে থাকতাম সবসময়, হ্যাঁ, ঘুরে বেড়াইতাম সবসময়। রাজনীতির কারণে 13.5 বছর কেটেছে জেলে, তবে 5 সন্তান শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও ছোট ছেলে রাসেলের পড়াশোনা যত্নের কোনো অভাব হয়নি। গ্রামের লোকেরা ঢাকায় এসে পেয়েছে তার নিবিড় আতিথেয়তা। আমরা চাকরি টাকরি করতাম যারা, বা ওই যখন কলেজে পড়তাম, হস্টেলে থাকতাম যখন, তখন আইসে আমরা বন্ধের দিন ওনার শুক্রবার দিন আইসেই, শুক্র তখন বন্ধ ছিল, শুক্র শনি এরকম কি বন্ধ ছিল বা রবি, আমরা কিন্তু এই বাড়িতে আসতাম সারাদিন, এই বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই আমাদের চলতো এখানে। তবে সবার আগে বাঙালিকে ভালোবেসেছেন বঙ্গবন্ধু। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে স্বজনদের দিতে পারেননি যথেষ্ট সময়, অথচ 75-এর 15ই আগস্ট এই মানুষটিকেই হত্যা করা হয় সপরিবারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।